সিলেটে সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে দুই দল। লাল বলে নিজেদের ঝালে নিতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন সংস্করণে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে সফর করছে লঙ্কানরা। সিলেটে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ 2-1 জিতেছিল শ্রীলঙ্কা। এরপর চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে লঙ্কানদের 2-1 হারিয়ে প্রতিশোধ নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সফরের শেষ লড়াইয়ে সাদা পোশাকে মাঠে নামবে দুই দল। 22-26 মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। সে লক্ষ্যেই দুই দল সিলেটে গেছে মঙ্গলবার। পরদিন অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট পর্ব শেষ করে সিরিজের শেষ টেস্টে আগামী 30 মার্চ থেকে আবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।